সংকটে পথ দেখাচ্ছে সম্ভাবনার। মানিকগঞ্জের শিবালয়ের আলোকদিয়াচরের বিস্তীর্ণ মাঠ জুড়ে যে গরু লালন পালন করা হচ্ছে তা কেবল সম্ভাবনার কথাই বলে না, স্বপ্ন দেখায় দেশে গরুর মাংসের চাহিদা পূরণেরও। সম্ভাবনা জাগাচ্ছে গরু পালনে বাংলাদেশের স্বনির্ভরতা অর্জনেরও। হঠাৎ করে ভারতীয় গরু বাংলাদেশে আসা বন্ধের পর যে সংকট 2014 সাল থেকে দেশবাসীকে ভোগাচ্ছে তাকেই দেখা হচ্ছে আশীর্বাদ হিসাবে। ভারতের গরু যদি না আসে তাহলে আমাদের কৃষকরা, বাংলাদেশের কৃষকরা বা এই চরের কৃষকরা আরো গরু পালতে পারবে, ন্যায্য মূল্যটা পাবে। প্রান্তিক কৃষকদের ঘরে পালন করা এসব গরু চাহিদা পূরণে রাখতে পারে বড় ভূমিকা। তবে গবাদি পশু পালনে পর্যাপ্ত প্রশিক্ষণ ও নিরাপত্তা জোরদার করা গেলে আরো বেশি গরু পালন সম্ভব। আমাদের এই বর্ষার সময় যে সমস্ত ডাকাতের ভয়ে আমাদের গরু আমরা মানে রাখতে পারি না। যেন আপনার খাদ্যর দাম যত কমবে তত আমরা গরু পুষে আরাম পাবো, 10টা 12টা 20টা পর্যন্ত পালবে। বর্ষায় খ্যার ঘাসের অভাব হয় বা সালের দাম অনেক বেশি থাকে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে সরাসরি গবাদি পশু পালনের সঙ্গে জড়িত বাংলাদেশের 28 লাখ পরিবার। বর্তমানে দেশের গরুর সংখ্যা 2,36,00,000, মহিষ প্রায় 15 লাখ। বিগত 2টা কোরবানিতে যে আমাদের খামারিরা যে দাম পেল, গরু পালা অনেকের আত্মকর্মসংস্থান একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং একটা ইন্ডাস্ট্রির আকার ধারণ করেছে। পলিসি মেকারদেরও বলি যে আমাদের এই ইন্ডাস্ট্রিকে উন্নয়ন করার জন্য আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে এই গরু লালন পালনটা জনপ্রিয়তা পেয়েছে সেটা যাতে বজায় থাকে। গরুর উৎপাদন বাড়াতে প্রাণী সম্পদ অধিদপ্তরের একাধিক প্রকল্প থাকলেও এ চরে এখন পর্যন্ত কোনো প্রকল্পই চালু হয়নি। আবার এ চরে হাজার হাজার গরু থাকলেও দেখা মেলে না প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো কর্মকর্তার। প্রাণী সম্পদের থেকে দেখা যাচ্ছে কোনো ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছে না। আবাদের জন্য যে তারা বড় আকার ধারণ করবে, দেশের চাহিদাটা তারা পূরণ করবে সেই পরিমাণে হচ্ছে না। মাংসের চাহিদা পূরণে প্রতিবেশী দেশের গরুর উপর নির্ভরশীলতা কমাতে দরকার বড় বড় খামার গড়ে তোলার। রাজধানী সহ সারা বাংলাদেশে যখন গরুর মাংসের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে তখনও এই বাজারটিকে স্থিতিশীল পর্যায়ে রাখার তেমন কোনো উদ্যোগ নেই সরকারের। আর এই মার্কেটটিকে যদি স্থিতিশীল পর্যায়ে রাখতে হয় তাহলে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে মাংস উৎপাদনে বাংলাদেশকে। তাই ভারত কিংবা অন্য দেশের ওপর নির্ভরশীল না হয়ে আমাদের দেশে আরও বেশি প্রকল্প হাতে নিতে হবে এবং এ সকল প্রান্তিক কৃষকদেরকে দিতে হবে অর্থঋণের সহায়তা। কেবল মানিকগঞ্জের আলোকদিয়া চর নয়, দেশের বেশিরভাগ অঞ্চলের সাধারণ কৃষক ও খামারির পর্যাপ্ত সুযোগ এবং ভারত থেকে গরু আসা বন্ধের নিশ্চয়তা পেলে আরও বেশি গরু পালনে মনোযোগী হবেন খামারিরা। তবে প্রান্তিক কৃষকদের দেশি গরুর পাশাপাশি মাংসের জন্য উন্নত জাতের গরু উৎপাদন বাড়ানোও জরুরি।